গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সব আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা বাড়িতে অনেক দিন হয়ে গেছে ব্লগ আর শেয়ার করা কিছুই হয়নি ভাবলাম আজকে একটা তোমাদের সাথে আমার বাপের বাড়ির ব্লগ আরেকটা শেয়ার করে যেহেতু কিছুদিন পর চাপ হচ্ছে আবার বাড়িতে তো ওখানকার ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করা হবে তাই না তো অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে ব্রাশ করে আসলাম আর দেখো বাবা উঠে ব্রাশ নিয়ে বসে আছে কিন্তু করতে পারছি না ব্রাশে তো বাইরে খুব বৃষ্টি আর বৃষ্টি আসা তো দেখো পুরো ঘর অন্ধকার দেখো না অনেকক্ষণ সময় হয়ে গেছে বন্ধুরা এখনও বৃষ্টি বন্ধ হয়নি ভেবেছিলাম একটু না হয় বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাবে আর বাবা ওই যে হাতে ব্রাশ নিয়ে এখনও বসে আছে এখনও ব্রাশ করতে পারেনি তো যাই হোক দেখি কখন বৃষ্টিটা বন্ধ হয় তারপর আমাদের সকলের ব্রেকফাস্ট করে আবার রান্না বান্না বসাতে হবে এখন হয়তো ঘড়ির কাটায় সাড়ে আটটা বেজে গেছে এখনও আমাদের সকালে টিফিনে খাওয়া হয়নি তো যাই হোক অনেকখানি সময় পরে বৃষ্টিটা বন্ধ হলো তারপর মা মাছ নিয়ে এলো এখন বাঁ কাটবে হচ্ছে মাছ এখানে দেখো ছোটো মাছ আর বড় না বড়ো মাছ নিয়েছে বড়ো মাছটা হচ্ছে মার নাতির জন্য যেহেতু ও ছোট মাছ খেতে পারে না আর ছোটো মাছ আমাদের জন্য যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ছোট মাছ খেতে আর আলাদাই ভালো লাগে তাই না তো এখানে দেখো আমার রান্না বসিয়ে দিয়েছে এই যে মাটির চূড়া রান্না এই কথাটাই এখানে আসলে মাকে বলি মাটির চূড়াতে রান্না করতে মাটির চূড়া রান্না খেতে ভালোই লাগে আর মা তো বসে বসে রান্না করছে আর বেশি ঝুকানামা করতে পারে না আমি সব মাকে রেডি করে দিচ্ছি মা বসে বসে রান্না করছে তো দেখো একটু মাকে দেখালাম আর এখানে দেখো আমি বসে আছি মা রান্না করছে আর বসে বসে দেখছি তো যাই হোক চলো মার সাথে একটু বসে বসে গল্প করি মা এখানে ছোট রান্না করে নিক আর আমার বেশ কিছু খাত আছে সেটাও সেরে নেব আর ছেলে খেলছে ওকে আসলে খাইয়ে দেবো ভাত তো আজকের ব্লগটা মোটামুটি যা ভাবলাম তোমাদের সাথে একটু দেখে আজকে কী শেয়ার করতে পারি তো এখানে দেখে ছোটো মাছ মারা বসিয়ে দিয়েছে আর ছোটো মাছটা এত টেস্ট হয়েছে খেতে আর যেহেতু বাইরে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর ছোটো মাছ রান্না বৃষ্টির দিনে হেভি টেস্ট লাগে তাই না তো এখানে দেখো আমার ছোটো মাছ রান্না হয়ে গেছে এখন বড়ো মাছটাও বসিয়ে দিয়েছে তারপর বড় মাছটা রান্না হলে ছেলেকে খাইয়ে দেবো ভাত আর এখন ঘড়ি পাটারতে হয়তো সাড়ে দশটা এমন বাঁচবে তো অনেকক্ষণ সময় পর আবার আসলাম সকালে সবাই খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দুপুরের টাইম আর দেখো চারদিকটা পুরো মেঘ হয়ে আছে যাই না বৃষ্টি আবার আসবে না তো ঠান্ডা ওয়েদার আছে ঠিকই কিন্তু যদি বৃষ্টি নামে আবার সেই বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারি না আমি তো আচ্ছা ঘরে থাকতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু ছেলেটা না ঘরে থাকতে থাকতে একদমই বিরক্ত হয়ে যায় তো বৃষ্টি একটা একটু অসুবিধা দেখো ঠান্ডা নিয়ে এসেছে ও না ঠান্ডা খেতে এত ভালোবাসে খাই ঠিক বটে কিন্তু পরে যে কাশিটা শুরু হয় সেটাই আর ভালো লাগে না বুঝতেও বোঝে তো এখন বিকেলের টাইম খেলছে ও দিদি আর মামার সাথে ফুটবল এখানে আসলে যা মন চায় তাই করে আর সকালবেলা ওই যে দেখি যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কি হবে গরমটা গরমে রয়ে গেছে এত গরম আর ছেলে স্নান করে পুরো ঘাম আর এখানে আসার পর দুবার স্নান করে দুপুরে আর সন্ধ্যার আগে আর স্নান না করলে কী হবে ওর না ঘামে পুরো স্নান করে নিয়েছে তারপর পরে একবার স্নান করিয়ে নিয়ে এলাম তো এখানে দেখো ঘরে হচ্ছে কাজ আর এটা হচ্ছে ভাইয়ের ঘর তারপর বাদ বাকি পুরো ঘরে হবে আসতে ধীরে তো আজকে টিভিনি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করে আজকে টিভিন কিন্তু ভালোই এনেছে কিন্তু খেলে যে তারপরে অসুবিধাটা হবে তার জন্য রেডি রাখতে হবে তো ওকে কিন্তু টিফিন খাইয়ে দিয়েছে আর যখন দেখলেও আজকে এই টিফিনটা এনেছি সঙ্গে এসে বসেছে আর ছোটো যেহেতু একটু তো বায়না করে তাই না সব সময় দেওয়া কিন্তু এটাও ভালো না তো মাঝে মাঝে একটু বায়না করলে বা জেদ করলে একটু দিই তো যাই হোক আজকে তোমাদের সাথে কী এনেছি একটু দেখাই আর মা দেখো বসে গেছে খেতে আর এই হচ্ছে আমাদের আজকে টিফিন পুরি আর চা খেতে তো কিন্তু ভালো লাগে ওই যে মনের একটু ইচ্ছে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে সব সময় খাওয়া হয় না আর খে খাচ্ছি যখন রেডি থাকি